আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক সম্মানিত দর্শক আমি আব্দুল কাহি পিস লাইব্রেরি বলছি দর্শক আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকেই বিশেষ করে আমাদের ভিডিও দেখে আমাদের কাছে চিকিৎসা করানোর প্রবল ইচ্ছা কিন্তু অনেক সময় তাদের কিছু সমস্যা থাকে যেমন হয়তো যিনি পেশেন্ট আছেন তেনার আসার খুবই মানে অসুবিধা আর কি যার কারণে হয়তো তিনি আসতে পারছেন না যদিও খুব ইচ্ছা থাকে তো বিশেষ করে আগে তো আমরা অনলাইনে চিকিৎসা করতাম এখন অনলাইনে চিকিৎসা করা হয় শুধুমাত্র বাহির বাহিরের জন্য বাহিরের বলতে যেমন আপনার অন্য দেশ যেমন বাংলাদেশ সৌদি আরব বা অন্য অন্য দেশে যারা আমাদের প্রবাসী ভাইরা আছে অথবা বাংলাদেশের আমাদের ভাইরা আছে তারা আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে চিকিৎসা নিয়ে থাকেন তাদেরকে শুধু আমরা অনলাইন সার্ভিসটা মাত্র আমরা দিয়ে থাকি তাছাড়া যারা হয়তো আমাদের আমাদের দেশেই আছেন কিন্তু অনেক দূরে যেমন হয়তো মুম্বাই কেরালা আপনার আরও অন্য অন্য জায়গাতে দূর জায়গাতে যারা আছেন তাদেরকে হয়তো আমরা বিশেষ অনুরোধে খুবই রিকোয়েস্ট করার পরে হয়তো তাদেরকে আমরা সময় সময়টা দিয়ে থাকি কিন্তু যারা হয়তো হয়তো এখান থেকে তিনশো কিলোমিটার বা হয়তো দুশো কিলোমিটার বা চারশো কিলোমিটার দূরে সাধারণত তাদেরকে আমরা অনলাইনে চিকিৎসা করার জন্য সময় দিই না তো তাদেরকে এখানে আসতে হয় এখন কথা হচ্ছে যারা হয়তো তিনশো কিলোমিটার বা চারশো কিলোমিটার দূর থেকে আসবেন তার যে পেশেন্ট আছে সেই পেশেন্ট হয়তো খুবই অসুস্থ হতে পারে হতে পারে তার অন্য অন্য সমস্যাগুলো আছে যার কারণে সে হয়তো আসার জন্য চেষ্টা করলেও আসতে পারছেন না তো বিশেষ করে তাদের জন্য আজকের এই ভিডিওটি যে যদি এরকম সমস্যা হয় তাহলে বিশেষ করে একজন সজাগ ব্যক্তি ব্যক্তি আমাদের কাছে আসবেন আপনারা তো আপনারা যে জিনিসটা নিয়ে আসবেন সেই রুগীর সেটা হচ্ছে কি এক নম্বর হচ্ছে তার সুগারটা মেপে নিয়ে আসবেন যে তার খাওয়া পেটে এবং খালি পেটে হ্যাঁ ভর্তি পেটে এবং খালি পেটে ফাস্টিং এবং পিপি সুগারটা কত এক নম্বর দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে যে তার ব্লাড প্রেশার কত আছে সেটা মেপে নিয়ে আসবেন তিন নম্বর হচ্ছে তার ওজনটা কত সেটা মেপে নিয়ে আসবেন চার নম্বর হচ্ছে তার উচ্চতা কত ফুট কত ইঞ্চি এটা মেপে নিয়ে আসবেন তো এই চারটা জিনিস আপনাদেরকে নিয়ে আসতে হবে তাহলে আমরা কি করব আমরা সেই চিকিৎসা করে যা আমাদের সাপ্লিমেন্ট যে সাপ্লিমেন্টগুলো আমরা দিয়ে থাকি সেগুলো দিব কীভাবে সমস্ত কিছু নিয়মগুলো বলে দেওয়া হবে তবে যিনি আসবেন যাতে একটু চতুর চালাক মানুষ হন কারণ আপনাকে শুধু নিজেই বুঝলে হবে না যেহেতু আপনাকে বুঝাতে হবে রুগীকে গিয়ে বুঝাতে হবে হ্যাঁ সে ব্যাপারটা ব্যাপারটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য সেই রকম লোকগুলো আসবে প্রয়োজনে দুজন আসবে আমাদের কাছে যাতে একজন কিছু ভুলে গেলেও আরেকজনের মনে থাকে এবং তাকে যাতে রুগীকে যাতে বুঝাতে পারা যায় যেহেতু আমাদের এটা কোনো চিকিৎসা নয় এটা মূলত লাইফ স্টাইল তো লাইফ স্টাইলের যে বিষয়টা থাকে কি অনেক বোঝানোর ব্যাপার থাকে নিয়ম মানার ব্যাপারগুলো থাকে সেজন্য সেজন্য আপনারা অবশ্যই সেই রকমভাবে তৈরি হয়ে আসবেন তো দর্শক যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে এবং প্রয়োজন মনে হলে আপনারা অবশ্যই ভিডিওটি অন্যদের কাছে শেয়ার করুন কারণ অনেক মানুষই এই সমস্যার কারণে আমাদের কাছে আসতে পারছে না আমাদের কাছে চিকিৎসা করাতে পারছে না তাহলে তারা আসতে পারবে এবং চিকিৎসা করতে পারবে তাদের যে মূল্যবান সম্পদ অর্থাৎ স্বাস্থ্য সেই স্বাস্থ্য ফিরে পাবে ইনশাআল্লাহ তো আপনাদের কে আপনাদের কাছে অনুরোধ যে অবশ্যই আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি লাইক করে দেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই তবে আপনাদেরকে অ্যাড্রেসটা আমি দিয়ে রাখি আমাদের অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি আমাদের চেম্বার শুক্রবার বন্ধ থাকে এবং প্রতিদিন খোলা থাকে শুক্রবার ছাড়া তবে আপনাদেরকে আসার জন্য একদিন আগে ফোন করে হোক বা হোয়াটসঅ্যাপ করে হোক নাম লিখাতে হবে তাহলে হোয়াটসঅ্যাপ এবং ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন তো দর্শক এই ছিল আজকে আমাদের সংক্ষিপ্ত ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু